আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। এমন কিছু নিয়ে যে আপনি উদ্দেশ্য নিয়ে করতে পারেন তাহলে জীবনে আনন্দ পাবেন এরকম কতজন আছেন যে যদি সমস্যা দেখা দেয় তখন খুব ভালো লাগে যদি কেউ এর সমাধান বের করে দেয় দেখুন আমি হলাম আমি কাজ করে দেখাতে ভালোবাসি তাই যদি আমার অনেক গুচ্ছ সময় থাকে আর যদি না জানা থাকে যে কি করতে হবে আমি এর সমাধান বের করার চেষ্টাও করি না কয়েকটা সমাধান বলবো আমার মনে হয় আর কিছু উপদেশ যা আমি আপনাদের দিতে চাই যাতে আপনি জীবনে আনন্দ করতে পারেন এখন যতটা করেন তার চেয়ে অনেক বেশি মনে রাখবেন প্রভুর রাজত্ব বাজে স্থান নয় এর মানে শুধু খাওয়া আর পান করা নয় এটা সঠিক কাজ করা আনন্দ এবং মজা পবিত্র আত্মার সাহায্যে ক্রিশ্চানদের জানা উচিত যে তাদের স্থান খ্রিস্টের কাছে কি আর যখন আপনি সঠিক কাজটা বুঝতে শিখবেন তখনই নিজের জীবনে আনন্দ পাবেন নিজের কাজে সম্মতি দেবেন এই ভেবে যে প্রভু আপনার চরিত্র গঠন করে দেবেন যখন আপনি জেনে যাবেন খ্রিস্টের কাছে আপনার স্থান কি তখন শান্তিতে থাকতে শুরু করবেন আর শান্তি মানি আনন্দ নিজের জীবনে আর এটা ঠিক যে শয়তান বেশি কাজ করছে দ্বিগুণ বেশি দিনে চব্বিশ ঘণ্টা কাজ করে মানুষের সব কিছু ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের চুপ করে বসে থাকলে এটা চলবে না আমাদের শত্রু আছে বাইবেলে তাকে বিভিন্ন নামে ডাকা হয়েছে একটাও ভালো নাম নয় সব বাজে নাম মিথ্যেবাদী এবং ছলবাজ আর মিথ্যের রাজা আর শয়তান দৈত্য আর ওর কাছে যে শুধুই ও একাই কুকাজের জন্যে আছে তা নয় বহু বহু হাজার হাজার আরও আছে হয়তো এত বেশি যে আমরা গুণে উঠতে পারব না দৈত্যের শক্তি যারা সব সময় ব্যস্ত আমাদের আনন্দ কেড়ে নেওয়ার জন্যে আমি জানি আমরা এই ব্যাপারে ভাবতে চাই না কিন্তু আমাদের ওনার ওপর জোর আছে আমরা ওকে সহ্য করে ওর ক্ষমতা কমাতে পারব না আপনি বসে দুঃখ করতে পারবেন না আশা করতে পারবেন না যে আমিও খুশি থাকব কিন্তু তাতে আপনি কিছু করতে পারেন না আমি মানুষকে সব সময় বলি আমরা শুধু আশা করি আমাদের ভাবা উচিত যে আমরা কি করব আর তারপর সেটা করা উচিত এতটাই সহজ এটা তাই বলছি যে তাহলে আপনার আনন্দে বাড়বে আর আপনি নিজেকে খুশি রাখতে না চান তাহলে অন্তত খ্রিস্টের জন্য খুশি থাকুন যিশুর জন্য খুশিতে থাকুন কারণ এই পৃথিবীতে আপনি ওনার নমুনা স্বরূপ আর অন্যরা যারা এখনো অবধি বাইবেলে পড়েছে তারা আপনি কি করছেন সেটা দেখছে আর আপনার ব্যবহার দেখছে এটা দেখানোর জন্য যে আপনার মধ্যে কোনো তফাত আছে কি বাকিদের তুলনায় তাই শেষে একটাই কাজ করতে পারেন নিজেদের মুখে একটু হাসি রাখুন আর দেখানোর চেষ্টা করুন যে আপনি আনন্দে আছেন কেউ কি এবার আমার সঙ্গে আমিন বলবেন যোহন দশের দশ দেখা যাক স্ক্রিনে আমি চাই এটা আপনারা আবার দেখুন কেন এটা প্রতিষ্ঠানের জন্যে এই সপ্তাহের শেষে আমার এই লেখাটা খুবই পছন্দ চোর যে আসলে হয় নাই আর শুধু আসে যে হত্যা করতে আর ধ্বংস করতে আমি এসেছি যিশু বলেন আমার কাছে এটা পছন্দ আমি এসেছি যাতে ওরা আনন্দ করতে পারে আর সমানহীন করতে পারে প্রাণ ভরে করতে পারে যতক্ষণ না সেটা বেশি হয়ে যায় আমি চাই আপনারা সিদ্ধান্ত নিন যে আনন্দে থাকবেন আর এটা শুধু ভাবলেই চলবে না আমি আজ সকালে ঘুম থেকে উঠে একটা আনন্দের সহিত উঠিনি বা এমন কিছু আমার ছিল না আপনারা সত্যি তার কারণটা জানতে চান আমার পিঠে প্রচণ্ড ব্যথা হয়েছে আমি জমিতে শুয়েছিলাম যে তার অভ্যেস আমার নেই আর এখন আমার এখানে আসতে হয়েছে আমি কিন্তু আমি নিজের সঙ্গে কথা বলতে শুরু করলাম আমি নিজের সঙ্গে কথা বলতে চাই শয়তানের কথা বলার আগে আজ শুরুতেই একটা কথা বলছি যে আমি আমার জীবকে ভালোবাসি আমি যা করি তা সব ভালোবাসি আমি নিজের কাজ ভালোবাসি নিজের মানুষকে সাহায্য করতে ভালোবাসি আমি সত্যি শরীরটা খুব বেশি ক্লান্ত লাগেনি উ কিন্তু আমি কিছু করার জন্যে আজ আনন্দ করছি আর যখন আমি বসে কাজ করব তখনও আনন্দ করব মানে সব দিক দিয়ে আনন্দ থাকি আর আজ আমি এখানে ভয় নিয়ে বসে থেকে তারপর উঠে চলে যাব না আপনারাও কিন্তু এখানে শুধু বসে থাকবেন না অবাক লাগে যে আমরা কত সময় নষ্ট করি এই ভেবে যে সামনে কি হতে চলেছে বুঝতে পারছেন তো কি হলো? কেউ কেউ সম্মেলনে আসেন সারা সপ্তাহে এখানেই থাকেন হোটেলের ভাড়া নেন এমনকি বাচ্চার দেখাশুনো লোকও আছে নিজের লোকেদের কাছে ছেড়ে আসেন যেমন ধরুন আপনার স্বামী যদি আপনি মহিলা হন বাড়িতে বাচ্চা আছে আর আপনি এটাই ভাবতে শুরু করেছেন হে প্রভু বারবার এটা কেন হচ্ছে তাই প্রথম কাজ যাতে আপনি নিজেকে সাহায্য করতে পারেন তা হলো নিজের ভাবনা চিন্তাটার খেয়াল রাখুন কারণ আপনি কিছু করার জন্য কিছু ভাবতে পারেন আপনি সেটা জানেন আপনাকে ভাবতেই হবে যে আপনি কি নিয়ে ভাবছেন আর তারপর সিদ্ধান্ত নিন আপনি কি ভাবতে চান কেন কারণ আপনি যা ভাববেন তাই হবে চিন্তা ভাবনা নিয়ে কথা বলা হয়তো আমার কোনো দিনই শেষ হবে না এই একটা নতুন বই লিখেছি চিন্তা ভাবনার ওপর আমার সেরা বই হলো হল চিন্তাভাবনার যুদ্ধক্ষেত্র চিন্তাভাবনা যুদ্ধক্ষেত্র বড়দের জন্যে আর আধ্যাত্মিক শক্তির দ্বারা চিন্তাভাবনার লড়াইও আছে আমাদের কাছে বাচ্চাদের জন্যেও চিন্তাভাবনার চিন্তাভাবনা যুদ্ধক্ষেত্র আছে আমাদের কাছে চিন্তাভাবনার যুদ্ধক্ষেত্র বই খাতা ডিভিডি সিডি সব আছে আপনারা বলুন আমরা কেন ওসব রেখেছি কারণ আমাদের চিন্তাভাবনাকে সাহায্য করতে হবে বাইবেলে স্পষ্ট আছে মৃত্যু বরণ করেছেন যাতে আমরা সুন্দর জীবন পাই কিন্তু সেটা পাওয়া মাত্র নিজের চিন্তাধারা পুরোপুরি পাল্টে ফেলা শয়তান হচ্ছেন একটা ছল উনি আমাদের মাথায় মিথ্যে ধারণা এনে দেয় আপনি কোনোদিনই জীবনে আনন্দ করতে পারবেন না যা আপনার কাছে আছে আপনার জীবনে আনচ্ছে সমস্যা বেশি আছে আর যদি আপনি প্রভুর বাক্যের সত্যটা না জানেন যে যীশু এসেছেন যাতে আপনি নিজের জীবনে আনন্দ থাকতে পারেন না হলে আপনি শয়তানের মিথ্যেটাই পছন্দ করবেন আর তারপর ওটাই আপনি ভাববেন এবং ওরকমই হবে কিন্তু আপনি যদি প্রভুর বাক্যের ক্ষমতা জানেন তাহলে সত্যি হল একমাত্র অস্ত্র যা মিথ্যেকে নামিয়ে দেয় অন্য আর কিচ্ছু নয় আর যখন ওই সত্য নিজের জীবনে অবলম্বন করো তাহলে এটা আপনাকে মুক্ত করে দেবে তাই আমি আপনাদের জোরে জোরে আজ সকালে বলতে চাই যারা টিভিতে দেখছেন তাদেরও বলছি আপনারা যা ভাবার হয় ভাবতে পারেন তবে যা যা মাথায় আসবে সেটাই যে ঠিক হবে তা কিন্তু নয় আপনি নিজেই নিজেকে চালনা করতে পারেন আর যদি আপনি চালাক হন তাহলে আপনি এমন কিছু ভাববেন না আপনার জীবনে উন্নতি আনবে আপনি উপকারী ভাববেন কষ্টদায়ক ভাবনা নয় আমিন উপদেশক তেইশের সাত যেমন ভাববেন আপনি তেমনই পাবেন যদি আপনি ভুল এবং বোকার মতো চিন্তাভাবনা করেন তাহলে তেমনই থাকবেন যদি আপনি আনন্দদায়ক কিছু ভাবেন তাহলে আনন্দে থাকবেন যদি আপনি কৃতজ্ঞতা সঠিক ভাবনা চিন্তা রাখেন তাহলে আপনি জীবনে খুশি থাকবেন যদি আপনি ভুল চিন্তা ও সমালোচক ভাবনা ভাবেন তাহলে আপনি সবের মধ্যেই ভুল জিনিসই দেখবেন লজ্জা করা উচিত আপনার নিজের ওপর যদি সকাল থেকে এই ভাবেন যে উফ এখানে আলোটা বেশি বাহ এখানে এরকম চিন্তাভাবনাকে রাগিয়ে তুলবে আমি বলছি আপনি রেগে যাবেন সত্যি খুব দুঃখের কথা যখন আমরা এসে এত কষ্ট আর তারপর কোনো মূর্খ লোকের থেকে একটা চিঠি পাই আর ওরা এমন কিছু চায় যা ওরা বিড়বিড় করতে পারে আর আমাদের ওরকম হওয়াটা একেবারেই উচিত নয় আমাদের মধ্যে ওই শয়তান তাকে দমিয়ে রাখতে হবে আর বলতে হবে আমি এইভাবে বাঁচবো না আমার জীবনে অনেক ভালো ভালো জিনিস আছে আমি এগুলো খুঁজবো আর ওই নিয়ে ভাববো আর ওই নিয়েই কথা বলবো আর কিচ্ছু নয় বাজে কথা বলবো না যদি আপনি ভালো কথা ভাবেন তাহলে নিজের আনন্দ বাড়াবেন জীবনে আরও বেশি আনন্দ উপভোগ করতে পারবেন তাহলে কিসের জন্যে তুলনামূলক বুদ্ধিমান ব্যক্তিরা সেই কথা ভাবে যা ওদের ক্রমশই কষ্টে ফেলে দুঃখ দেয় আনন্দ করতে দেয় না হ্যাঁ আমার মাথায় কি চিন্তা আসবে এটা আমার হাতে নয় এটাই হলো স্তনের মিথ্যা আর আমি এরকম অনেক অনেক ভেবেছি আমি ভাবতাম আমি জানি না আমি জানি না আজ আমি আপনাদের কি বলবো তাই নিজের আনন্দ বাড়ানোর একমাত্র উপায় হলো নিজের ভাবনা চিন্তার উপর খেয়াল রাখা আশাবাদী হন মনে রাখবেন আশা হলো সু ভাবনা চিন্তার চাহিদা এক আনন্দের অনুভূতি যে আমার জি আর দেখুন এই মুহূর্তে আপনি যেখানেই থাকুন না কেন আপনি ভেবে বলতে পারেন আজ আমার সাথে ভালো কিছু ঘটবে আজ সকালে এখানে আসার আগে আমি জানতাম আজকের সম্মেলনটা খুব ভালো হবে আমার খুব ভালো সময় কাটবে আপনাদের সঙ্গে আমার বিশ্বাস মানুষের জীবন পাল্টে যাবে মনে রাখবেন পাল্টাতেই হবে জীবনকে আমিন মিন রোমিও পাঁচের দুইয়ের পাঁচ দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ আশা আনন্দ নিরাশাবাদ এই ধরনের মানুষেরা খুবই দুঃখী আশা ভাঙলে মন ভাঙে যায় মনের ভেতরে কষ্ট হয় যখন কোনো আশা থাকে না আর আমি নিশ্চিত কয়েকজন এই সম্মেলনে এসেছে নিরাশাবাদী হয়ে আর আশা করছেন প্রভুর বাক্য শুনবেন প্রভুর ছোঁয়া পাওয়ার আশা এসেছেন এই তো এখানে আছে প্রভুর বাক্য আপনার জন্যে আপনাকে নিরাশাবাদী হতে হবে কারণ আপনার কাছে লক্ষ্য আছে বাইবেলে লেখা আছে আমার এটা খুব পছন্দ এতে লেখা আছে আমার আশার কারাবাসে অন্য কথায় বলে আমি সাহায্য করতে পারবো না আমি শুধু আশা করতে পারবো যতই বোকার মতো লাগুক না কেন আমি অন্য কিছু করতে পারবো না আমি অসহায় বাঁচতে পারবো না আপনি বলবেন আশা করে যদি হতাশ হই তাহলে তাহলে যখন আশা করেছিলেন তখন তো আনন্দে ছিলেন মানে যদি পরিস্থিতি আপনি যেমন চাইবেন তেমনি না হয় তাহলে কি হয়েছে এগুলো আপনার ইচ্ছে মতো হবে কিন্তু তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না ওনার মধ্যে দিয়ে আমার পথ পেতে পারি এই কৃপার ওপর বিশ্বাস করে প্রভুর পক্ষে চিন্তা চিন্তাভাবনা করে যেটা আমাদের মূল ধারণা থাকা উচিত আর চলুন আনন্দ করি আর আশা পূরণ করার চেষ্টা করি সবাই বলুন আশা আমার সঙ্গে আমি চাই সবাই জোরে জোরে বলুন আশা প্রভুর মহিমার অভিজ্ঞতা এবং আনন্দ নেবার মহিমার অভিজ্ঞতা ও আনন্দ নেবার তার চেয়েও আমাদের সব সময় আনন্দে থাকা উচিত কখন 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 ঠিক এখানেই এখানেই রয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ অনেক মানুষ মনে করেন আমি তখন খুশি থাকব যখন আমি নিজে এই কথা বলি আমি তখন খুশিতে থাকব যখন এটা হবে আমি ওখানে যেতে পারব তখন খুশিতে থাকব আর আমি বলি না আমি এখনই খুশিতে থাকব নিজে থেকে ভাববার সুযোগ দেবেন না আমি যখন কলেজের থেকে বেরোবো তখন খুশিতে থাকব যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন খুশিতে থাকব আমি খুশিতে থাকব যখন আমি বিয়ে করব যদি বিয়ে না করতাম আমার যদি বাড়ি থাকতো বড় সড়ো তাহলে খুশি হতাম আমি খুশি হতাম যদি অনেক কেনার জন্য টাকা থাকত আমি খুশি হতাম যদি আমি অন্য রকম কাজ করতাম এটা না 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 প্রতি মুহূর্ত এরকম জিনিস আপনার সামনে আসবে যা আপনার আনন্দ কেড়ে নেবে তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এখন খুশিতে থাকবেন হয়তো আপনার শত্রু আপনাকে মিথ্যে কথা বলেছে যে এটা সম্ভব নয় এটা একেবারেই সম্ভব কারণ এইখানেই উপস্থিতি প্রভুর বাক্যের মধ্যে এখনই আনন্দ করা যাক এই সব বাধা বিপত্তির মাঝে থেকেও অত্যাধিক আনন্দ করি চলুন আসুন আনন্দ করা যাক এই জেনে যে যদি ধৈর্য করে থাকি তাহলে ভালো ফল পাব অবশেষে চলুন আমরা বিজয়ী হব হতেই হবে হে প্রভু বলুন তো আমাদের সমস্যায় বলুন তো প্রভু কেন চান আমরা যেন দুঃখের মধ্যেও আনন্দে থাকি কারণ আনন্দে মনোবল আছে দুঃখ শেষ করে দেয় দুর্বল বানিয়ে দেয় সব কিছু যা বিষাদ বা নিরুৎসাহিত বা কষ্ট বা নৈরাশ্য হয় তাই পতন আনে আর কিছুই নয় পতন পতন আপনার জীবন আপনার থেকে কেড়ে নেবে কিন্তু একটা সুন্দর হাসি মন খোলা একটা হাসি দিলে আপনার মনে হবে স্প্রিংয়ের মতো আপনি লাফিয়ে আকাশে উড়ে গেছেন আপনার উড়ো শরীরটা নিয়ে এটা আপনাকে ঝাঁকিয়ে তোলে আপনার ভেতরকে শয়তান আমাদের আনন্দ যতই কেড়ে নিতে চাক না কেন আপনারা কোনো কিছু হলে তাতে ওর কিছু যায় আসবে না ওর তাতে কিছুই আসে না ও চায় আনন্দ আমিন তাই এখন থেকে সম্পূর্ণ আনন্দ থাকুন কষ্টেও আনন্দে থাকুন দুঃখের সময় আনন্দে থাকুন জানেন এটা কেউই কোনোদিন করতে পারবে না যদি মরা মানুষের ওপর নির্ভর থাকে তাই জন্যই আমি শিখেছি ৩৫ বছর বাদে প্রভুর বাক্যের দ্বারা আমার কাছে অনেক কিছু ছিল মানে সাত আট কি এই ধরুন নয় বছর আগে যখন আমি সত্যি একেবারে মন প্রাণ দিয়ে পড়ছিলাম ভালোবাসার সাথে অনেক কিছু চলছিলাম যাদের কি আপনি একদমই পছন্দ করেন না আপনি কি তাদের ভালোবাসেন এটা সত্যি ভালো লাগে ভাবতে যে আপনার আর মনে করতে হবে না আমাকে কাজটা করতে হবে আপনি কিছুর জন্য করতে পারেন প্রতিবার যখন আপনি যেটা ঠিক সেটা করে না মেনেন তখন সেটাকে ভুল ভাববেন তার মানে আপনি বড় হচ্ছেন আমার কথা শুনলেন তো আপনি কি বলছি প্রতিবার আপনি সঠিক কাজটা করছেন যখন মনে জানেন এই কাজটা একেবারে ভুল আপনি যখন সঠিক কাজটা করেন অথবা তখন যত বেশি আপনি বড় হবেন আমি ততটাই বড় হয়েছি যতটা আমি চেয়েছি আমি জানি যে অনেক বছর আগে আমি পড়েছি যে প্রভু যাদের ভালোবাসেন তারা ভুল করলে উনি তাদের ঠিক করে দেন একদিন আমি ভাবলাম আমাকে এত ভালোবাসেন না অবশ্যই আমি এর চেয়ে ভালো শিখেছি চলুর আবার দেখা যাক যাই হোক না কেন আনন্দে পরিপূর্ণ থাকব আমাদের সমস্যায় কেউ জয় করতে পারবে না এটা জেনে যে চাপ এবং পীড়া আর কষ্ট ধৈর্য এবং অসমাপ্ত সহ্য ক্ষমতা আসহ্য ক্ষমতা মানুষ আরও বড় করে তোলে বিশ্বাসের ওপর ভরসা রাখুন আমার ভীষণ পছন্দ আনন্দদায়ক আর আত্মবিশ্বাসের আশা থাকার অন্যের কাছে আশীর্বাদ হিসেবে যান কিন্তু নিজের দিনটা চব্বিশ ঘন্টার দুঃখে কাটানোর থেকে নাকচ করুন আর মনমরা মরা হয়ে বসে সবই ভুল ভাবা ছেড়ে দিন যাই হোক না কেন এরকম ভাবনা ছাড়তে হবে প্রথম উপায় যাতে আপনি আপনার আনন্দ বাড়তে থাকবে তা হলো যা মাথায় ঘুরছে তাই করুন নিজের মনের ভেতরে কি চলছে সেটা জানতে চেষ্টা করুন কি চিন্তা ভাবনা করছেন সবার আড়ালে কিভাবে নিজের সঙ্গে কথা বলবেন এগুলি হলো ধারণা আপনার মনের ধারণা কিভাবে নিজের সঙ্গে কথা বলবেন কিভাবে নিজের সঙ্গে নিজে কথা বলবেন আমি আমার ব্যাপারে ভালো কথা বলি যাতে অন্য কেউ কিছু না বলতে পারে বুঝতে পারছেন তো চাইছি আমি ওই জিনিসটা সামলে নিয়েছি কিন্তু আমি অনেক বছর এটা করিনি আমি নিজেকে নিজের ব্যাপে শুধুই খারাপ কথা বলেছি কিন্তু আপনি কোনোদিনও আনন্দে থাকবেন না যতদিন না আনন্দ করতে শিখবেন আপনাকে প্রভুর সঙ্গে আনন্দ করতে হবে নিজেই আনন্দে থাকুন আর যখন এমন করবেন তখনই অন্যের সাথে আনন্দ করবেন কিভাবে নিজের জীবনের কথা নিজেকে বলবেন নিজের ভবিষ্যৎ নিজের অতীত এবং বর্তমানে যা যা ঘটেছে এটা কখনোই বদলাবে না আমি একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছি পুরোপুরি ক্লান্ত অসুস্থ ক্লান্ত অসুস্থ এবং ক্লান্ত আর তারপর আপনি প্রভুকে বলবেন বুঝতে কেন বিধ্বস্ত পারছি না হয়েছি আমিও একেবারে নাজেহাল এটা আমার কাজ পছন্দ নয় আপনি নিজেকে যা কিছু বলেন সেটা অন্যের বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি যথেষ্ট ভালো কথা বলেন নিজেকে তাহলে আপনি সারা জীবনে ওরকম ধরনের মানুষই হয়ে থেকে যাবেন যারা অন্যদের নিচু করতে ব্যস্ত থাকে আর তাতে আপনার কিছুই যায় আসে না কারণ আপনি নিজের ব্যাপারে যেটা জানেন সেটাই গুরুত্বপূর্ণ অন্যেরা কি ভাবছে তা সত্য নয় নিজের সাথে কথা বললে আমাদের চিন্তাধারার উপর প্রভাব পড়ে আমি বাজে চিন্তাধারা করতে পারি যদি নিজের সঙ্গে কথা না বলি আর বাইবেলে আছে যখনই আপনি শয়তানকে নিজের কাজ করার থেকে আটকাবেন সেই মুহূর্ত থেকে আপনি যা ভাববেন তাতে আপনার পতন হবে কখনো এরকম মানুষের সংস্পর্শে এসেছেন আপনি ঘরের মধ্যে দিয়ে হাঁটলেন আর আপনার মনে হলো ও ও এটা তো ঝগড়া করতে চলেছে আমার মা যতটা ভালো হওয়া যায় ঠিক ততটাই কিন্তু ওনার বয়স এখন আটষট্টি আর উনি অন্যের সাহায্যে বেঁচে আছেন ওনার নিজস্ব ছোট্ট একটা বাড়ি আছে কিন্তু ওনার চোখে খুবই বাজে ধরনের একটা সমস্যা দেখা দিয়েছে এক চোখে উনি দেখতে পান না আর অন্যটিতে ছানি পড়ে গেছে আর এটাই হচ্ছে বপদ তাই তিন মাস উনি ভালোভাবে কিছু দেখতে পান না কয়েকদিন আগেই ওনার চোখের অপারেশন হয়েছে মানে যা যা সমস্যার মধ্যে দিয়ে যান আমি ওনাকে কয়েকদিন আগে দেখতে যাই আর ওনার ঘরে যাই গিয়ে দেখি উনি উনি বসে আছেন কোনায় অনুষ্ঠানটা দেখেন তাই না যদি তুমি এখন দেখছো তাহলে হেঁসো উনি খাটের এক কোনায় বসেছিলেন আর বলছিলেন যে আর আমি এখানে হে প্রভু আর আমি একে বাড়ি নিশ্চিন্ত ছিলাম যে মা ঝগড়া করতে চলেছে আর তাই উনি নিজের খাওয়ার তালিকাটা দেননি আর তাই আমি ভাবলাম ওনাকে সাহায্য করব করতে শুরুও করলাম কিন্তু আমি যাই করি না কেন আর অবশেষে আমি বললাম ঠিক আছে আমি টাকা জমা দিতে পারবো না উনি বললেন ভালো কথা আমার জীবনে এমন সময় ছিল যখন আমি সব কিছু ছেড়ে দিতাম এই ভেবে যে সব কিছু সীমা ছাড়িয়ে গেছে তাই এখানে সময় বের করে এসেছি আপনি যা করতে চান আমি ভেবেছিলাম আপনারা জানেন আমি এই নিয়ে হাসাহাসি করছি আর যত আমি হাসব তত বেশি জাঁকিয়ে বসেছিল ডেব এরকমই যদি আপনি দোকানে কোনো অদ্ভুত কর্মচারীকে দেখেন মানে কখনো কখনো আমি ওদের নিয়ে দূরে সরে যাই কারণ ওরা একটা জিনিস নিয়ে কথা বলতেই থাকবে যতক্ষণ না হাসি আসবে অনেক হয়েছে আপনার কোন একটু হাসি দেখতে পারি কি এটি চলছে আপনি কি ভালো কথা ভাবছেন না বাজে কথা আপনি ভালোই বিশ্বাস করেন না খারাপে বিশ্বাস করেন যখন আপনার মাথায় কোনো ছবি আসে যে আপনার সন্তানরা বড় হয়ে কি হবে আপনাকে ওদেরকে একা একা স্কুলে পাঠাতে হবে দারুণ ব্যাপার পৃথিবী বদলে যাবে দারুণ দেখাচ্ছে আপনার যখন বয়স হবে তখন আপনারা খেয়াল রাখবেন আমি আমার ছেলে বলে দিয়েছি দেখো যদি আমি কখনো এই কাজটা না করতে পারি এটাই আমি চাই আমি আমার চুল কাটতে চাই আমি প্রতি সপ্তাহে লিখতে চাই আমি দিনের দুটো ভালো জিনিস চাই একটা সকালে আর একটা দুপুরবেলা আপনি এবার ভালো কথা বলা শুরু করুন নিজের সন্তানদের ব্যাপারে কারণ যদি আপনি অনেকদিন বাঁচতে চান কারোর দিকে এইভাবে তাকাবেন না যে তোমাকে নিয়ে কোনো আশা নেই কখনো এটা করবেন না কারোর দিকে তাকিয়ে এটা ভাববেন না যে তোমাকে নিয়ে আমার কোনো আশা নেই প্রভুর সাহায্যে আপনি যা কিছু করতে পারেন কিন্তু আপনার আচরণটা কি হবে আপনার আচরণ আচরণ কেমন আচরণ সব কিছু নয় কিন্তু এটাই হল গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কাছে কেউ আসলে যার আচরণ ঠিক নয় তাহলে তার জন্য আপনি যা খুশি করুন না কেন উনি কিছুতেই খুশি হবেন না আপনি এমন কাউকে দেখুন যার আচরণ ভালো আর শয়তান তাদের কিছুই ক্ষতি করতে পারবেন না এখানে আপনার ভালো আচরণ দেখা যাচ্ছে আমি বাড়ির কথা বলছি বাড়িতে কেমন আমি আজ এই পবিত্র শুক্রবারে আপনার আচরণের ব্যাপারে আলোচনা করছি না আমি বলছি আপনি খুবই উৎসাহিত আজ আজ রাতে অনেক বড় অনুষ্ঠান আছে আর আরেকটা সকালে আমরা শেষ আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু বাড়ি গিয়ে দেখবেন ফিরে যেতে হবে আবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার বাইবেলে আছে এতেই আপনার আচরণ রোমিও চারে আছে মানে ইফিসিয় চারের তেইশে আছে আমাদের আচরণ প্রতিদিন পাল্টানো উচিত মানে ধরুন আপনি আজ সকালে ঘুম থেকে উঠলেন আর আপনার মেজাজ একেবারেই ভালো নয় তাহলে আগে আপনার নিজের সঙ্গে কথা বলা দরকার এটা পুরো পৃথিবীর লোকের দোষ নয় যে আপনার মেজাজটা ভালো নেই নিজের সাথে কথা বলুন যদি সকালে বাজে মেজাজ নিয়ে উঠে থাকেন তাহলে বাড়ি ফিরে যান আবার বিছানায় আচরণ হে প্রভু ধন্যবাদ জানানোর ব্যবহার আপনার জীবনে কতটা আনন্দ আনে ধন্যবাদ জানান কোনো কারণে আমি আজ এই লেখাটাতেই আটকে আছি আমি এর আগে হয়তো কম করে বার বলেছি যে আমি সারাদিন এই কথাটা বলতে পারি প্রভুকে ধন্যবাদ জানান কারণ উনি ভালো আপনি শয়তানের মতো মাত করতে চান বলুন তো শয়তানকে মাত করতে চান কিনা যখন ওরা সব শত্রুর ওপর বিপক্ষে চলে গেছিল প্রভু বলেছিলেন তোমাকে এই যুদ্ধে যোগ দিতে হবে না নিজে জায়গায় নাও আর এই একটা স্থানে থাকো কোনো দিন আর এই শত্রুর দেখতে পাবে না আর তারপর উনি প্রার্থনা করতে থাকেন আর ওনার প্রার্থনা করতে যান আর গাইতে থাকেন প্রভুকে ধন্যবাদ জানান কারণ উনি খুব ভালো ওনার করুণা চিরদিন বর্তমান প্রভুকে প্রার্থনা জানান কারণ উনি ভালো ওনার করুণা চিরজীবন যখন গির্জায় থাকবেন তখনই নন প্রভুকে ধন্যবাদ জানান কারণ উনি ভালো কারণ ওনার করুণা সারা জীবন থাকবে আমরা অনেক কিছু করতে পারি যাতে আমাদের আনন্দ বাড়িয়ে তুলতে পারি নিজেদের জীবনে আর হয়তো একজন দুবার মিলে অনেক ফারাক গড়ে তুলতে পারে তাহলে কেন আমরা নতুনভাবে কিছু করব না নিজের আনন্দ বাড়ানোর জন্য প্রতিদিন তিরিশ দিনে এইভাবে এটা আমাদের জীবনের অভ্যেস হয়ে দাঁড়ানোর সুধার করবে আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একশনের মাধ্যমে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jvmindia.org এ। প্রার্থনা আর অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়সের সম্মেলনে দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকৃত ভালোবাসা ভাগ করে取ছি আমরা। এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়স ম্যার মিনিস্ট্রি বন্ধু এবং অংশীদারেরা।